এখন মুখ্য আলোচ্য বিষয় তাদের মধ্যে একটাই, সেটি হচ্ছে রাজনীতি ভোট। এবং এই ভোটই রাজনীতির জল্পনা তুঙ্গে এবং প্রচার নিয়ে সবকিছুই কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরছি। এবং এখানে এখন আমরা খবর সম্প্রচারিত করতে চলে এসেছি হাজীনগর নৈহাটিতে, যেখানে কিনা আমরা পেয়ে গেছি ব্যারাকপুরের লোকসভা কেন্দ্র থেকে এবার নির্বাচিত প্রার্থী সাংসদ দীনেশ ত্রিবেদী মহাশয়কে। চলুন তার কাছ থেকে জেনে নিই, আজকে আপনি এখানে উপস্থিত হয়েছেন, দুবারের আপনি সাংসদ নির্বাচিত হয়েছেন, পাশাপাশি একটি গুঞ্জন শোনা যাচ্ছিল এবারে লোকসভার টিকিটে আরেকজনের নাম শোনা যাচ্ছিল, সেই গুঞ্জনের বিষয়বস্তু নিয়ে আপনার কি মতামত পোষণ করবেন? প্রার্থী একই আছে, লোকের ভরসা আছে, ওর প্রার্থীর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। পুরো এইটা করে নিচ্ছে, আমরা দেখতে পাচ্ছি দীনেশ ত্রিবেদী মহাশয়, তিনি কিন্তু এখন দেওয়াল লিখনে ব্যস্ত হয়ে পড়েছেন। ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত প্রার্থী দীনেশ ত্রিবেদী মহাশয়, তিনি নিজ হাতে রং তুলি নিয়ে উপস্থিত হয়েছেন এবং দেওয়াল লিখনে তিনি ব্যস্ত। পাশাপাশি রয়েছে ছাত্র যুব সভাপতি ত্রিয়াঙ্কুর ভট্টাচার্য, তিনিও কিন্তু রয়েছেন সহযোগী হিসেবে। আমরা দেখতে পাচ্ছি দীনেশ ত্রিবেদী মহাশয়, তিনি নিজ হাতে দেওয়াল লিখনে ব্যস্ত এবং তিনি কিন্তু রং তুলি নিয়ে দেওয়ালে রং করছেন এবারে লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত প্রার্থী দীনেশ ত্রিবেদী মহাশয়। এবং তার সহযোগী হিসেবে উপস্থিত হয়েছেন ত্রিনাঙ্কুর ভট্টাচার্য, রাজ্য সভাপতি, যুব সভাপতি এবং আদার্স দলীয় কর্মী সমর্থকেরা সকলে তাদের সাথে উপস্থিত হয়েছে। কিন্তু দীনেশ ত্রিবেদী মহাশয় খুব মনোযোগ সহকারে তিনি কিন্তু রং তুলে নিয়ে একেবারে উপস্থিত হয়ে পড়েছেন এবং খুব হাস্যোজ্জ্বল মুখ করে, প্রস্ফুটিত হাসি মুখে তিনি কিন্তু প্রশান্তির চিত্তে আমরা দেখতে পাচ্ছি তিনি কিন্তু রং করেই যাচ্ছেন। তৃণমূলের ফুলে যেটি সবুজ রং, সেই সবুজ রঙকে আরও গভীরভাবে রং করাতে ব্যস্ত হয়ে পড়েছেন সাংসদ এবারে লোকসভা কেন্দ্র থেকে ব্যারাকপুর থেকে নির্বাচিত প্রার্থী দীনেশ ত্রিবেদী মহাশয়। তিনি কিন্তু রং তুলি নিয়ে একেবারে ব্যস্ত হয়ে পড়েছেন সাথে ছাত্র যুব সভাপতি ত্রিনাঙ্কুর ভট্টাচার্য। যা বলছিলাম, প্রার্থী একই, মমতা বন্দ্যোপাধ্যায়, উন্নয়নের কাজ হয়েছে। আর কোথায় দল, কোথায় সাধারণ মানুষ, সব মিলেমিশে গেছে, সাধারণ মানুষও প্রার্থী হয়ে গেছে। তাহলে এই ইলেকশনের উন্নয়নের কথা, ওইটাই আসল জিনিস। মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকেরা ভরসা করেছে, উনি আমার উপর ভরসা করেছে, আশা আছে যে সবের আশীর্বাদ যা দুবার পেয়েছি আবারও পাবো, আগে থেকে বেশি পাবো। হারিশহরের কিছু কাউন্সিলরদের মধ্যে শোনা যাচ্ছিল তারা নাকি অর্জুনপন্থী, তো সেই সমঝোতাটা কি এখন মিটে গেছে? সব মানুষ প্রতি, কেন কি ডেমোক্রেসি কী হয়, ফর দ্য পিপল, অফ দ্য পিপল, বাই দ্য পিপল, মানুষই আসল কথা, মানুষই শেষ কথা, মানুষ সব মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা সবকিছু দেখতে পাচ্ছেন, নিউজ সুপার ক্যামেরার পর্দায় নিউজ সুপার, সব খবর সবার।